পরিবার সকল সমস্যার সমাধান করতে পারে পরিবার সঙ্গে শেয়ার করলে যে কোনো ঘটনা যে কোনো পরিস্থিতিতে আমরা একটা সমাধান পাই পরিবার আমাদের পাশে দাঁড়ায় কিন্তু উল্টোটাও কিন্তু হয় পরিবারের জন্যই সমস্যার সৃষ্টি হয় পরিবারের জন্যই কোনো ভালো সম্পর্ক নষ্ট হয় পরিবারের জন্যেই একটা চলতি সুন্দর ভবিষ্যৎ অকালে শেষ হয়ে যায় অবাক লাগছে একটু মেলানোর চেষ্টা করুন দেখুন আমাদের আশেপাশে আমরা যাদেরকে পরিবার বলে জানি আমাদের রক্তের মানুষ বলে জানি তাদের প্রত্যেকের আলাদা একটা ভিউজ আছে আলাদা একটা মূল্যবোধ আছে আলাদা একটা দৃষ্টিভঙ্গি আছে আপনার সম্পর্কে তাদের একটা চাওয়া আছে প্রত্যাশা আছে যে আপনি তার জন্য এটা করবেন আপনি মার জন্য এটা করবেন ভাইয়ের জন্য এটা করবেন বোনের জন্য এটা করবেন বোন জামাইয়ের জন্য এটা করবেন আপনি আপনার বউয়ের জন্য এটা করবেন শাশুড়ির জন্য এটা করবেন ননদের জন্য এটা করবেন আপনার দেবরের জন্য এটা করবেন আপনার শালা সম্বন্ধি যারা আছে সবার জন্য এইটা এটা করবেন তাই না প্রত্যেকের জন্য আলাদা একটা ভিউজ থাকে চাওয়া থাকে সমস্যাটা হয়ে যায় কই জানেন সমস্যাটা হয়ে যায় আমরা যখন সবচেয়ে কাছের মানুষ যেটা একজন মানুষের তাকে ভুলে যাই একটা পুরুষের জন্য সবচেয়ে কাছের মানুষকে মা বাবা বলার আগে একটু চিন্তা করুন আমি পুরুষ শব্দটা ব্যবহার করেছি একজন পুরুষের জন্য সবচেয়ে কাছের মানুষ হচ্ছে তার স্ত্রী তার গার্লফ্রেন্ড বা স্ত্রী একজন পুরুষের জন্যে সবচেয়ে কাছের মানুষ হচ্ছে তার স্ত্রী যখন ওই পুরুষটা মরে যাবে আমি আপনি পুরুষ হিসেবে যখন মারা যাব আমাদের পাশে না মা থাকবে না ভাই থাকবে না বোন থাকবে কেউ থাকবে না একজন মানুষ সে তার সারা জীবনের সমস্ত কিছু ব্যয় করছে আমাকে সুখে রাখবার জন্যে আমার খাওয়া আমার জামা আমার কাপড় আমার চুল নখ পা সব কিছু একজন মানুষ দেখে রাখছেন শি ইজ মাই ওয়াইফ আমার স্ত্রী আপনার স্ত্রী আমার বাবার স্ত্রী আমার দাদার স্ত্রী প্রত্যেকের একজন পুরুষ কখনোই পরিপূর্ণ না একজনের স্ত্রী ছাড়া কিন্তু যেই কথাটা দিয়ে শুরু করেছিলাম পরিবার আমাদের সুসম্পর্ক গড়ে দেয় আবার পরিবার আমাদের সুসম্পর্কগুলোকে নষ্ট করে দেয় যখন ইস্যু আসে যে কোনো টপিক পরিবারের মধ্যে মতামতের দরকার হয় জানার দরকার হয় ডিসিশনের দরকার হয় তখন আমরা ভাইয়ের কথা শুনি মার কথা শুনি বইয়ের কথা শুনি বাবার কথা শুনি কিন্তু কখনো স্ত্রীর কথাটা শুনতে চাইনি স্ত্রীর একটা মতামত আছে তার একটা চাওয়া আছে এটা আমরা একেবারে বেমালুম ভুলে যাই অথচ প্রত্যেকটা স্ত্রী তার জীবনে সবটুকু দান করেছে নিঃস্বার্থভাবে শুধু আপনার সাথে থাকবার জন্য বাঁচবার জন্য ভালোবাসবার জন্য সংসার করবার জন্য আর ওই মানুষটাকেই প্রতিপক্ষ তৈরি করে ফেলে সংসারের অন্য মানুষগুলো আপনি ছেলে হলে আপনার বাবা মা ভাই তারা আপনার স্ত্রীকে প্রতিপক্ষ হিসাবে চিন্তা করবে যে না ওর কথা কেন শুনবেন ওর কথা কেন বলবেন হতে পারবে না সেটা আমরা সংসারিক করছি আমরা রক্তের মানুষ আমাদের কথাই সব কিন্তু বাবা একটা বয়সের পরে গিয়ে মা বাবার যে জরুরি হয়ে পড়ে আপনার স্ত্রী দুইজন মানুষের সঙ্গে আপনি কাপড় ছাড়া শোন এক হচ্ছে ছোটোবেলায় আপনার মা বাবা বড়বেলায় আপনার ওয়াইফ বা হাজব্যান্ড তার মানে কোনো রকম পর্দা নাই এরকম একটা সম্পর্ক কোনো লুকোনো কিছু নাই একেবারে ভেতরের আপনি যেমন তেমনই আপনি যে অবস্থায় থাকেন খারাপ ভালো অসুখ বিসুখ রোগ ভোগ সব কিছুতেই ওই মানুষটাই আপনার সাথে থাকবে ছিল আছে কিন্তু পরিবারের কারণেই কিন্তু আপনার স্ত্রী আস্তে আস্তে ছোট হতে থাকেন আপনার স্ত্রীর অধিকারগুলো তিনি কখনোই পান না সুতরাং যে কোনো ডিসিশন নেবার সময় একবারে জন্যে হলেই ভাইয়ের কথা একটু মনে রাখবেন আমার নাম নীরব আমি বলছি যে কোনো ডিসিশন নেবার সময় মাথায় রাখবেন আপনার পরিবারের জন্য যেন আপনার সত্যিকার পরিবার যে আপনার বেটার হাব আপনার হৃদয়ের অংশ আপনার বুকের বা পাচর আপনার ওয়াইফ যেন কষ্ট না পায় তার মতামতকে মূল্যায়ন করবেন সবার আগে কারণ সে সবার আগে আপনাকেই ভালোবাসে আপনার জন্যই তার সব কিছু ভালো থাকবেন আল্লাহ যেন আপনাদেরকে সুখে রাখে সেই দোয়া করি আর আপনি যেন আপনার স্ত্রীর মর্যাদাটা ঠিকমতো দিতে পারেন সেই তৌফিক আল্লাহ আপনাকে দান করুক আসসালামু আলাইকুম